গ্রিন ডেমনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি ইমন। গত টিউটোরিয়ালে আমি হচ্ছে একটি এলইডি প্যাটার্ন দেখেছিলাম, যেটাতে হচ্ছে এলইডি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত জ্বলতে থাকে। ক্রমান্বয়ে হচ্ছে 18টা এলইডি পর্যায়ক্রমে জ্বলতে থাকে এবং অফ হতে থাকে। তো আজকে হচ্ছে নতুন আরেকটি এলইডি প্যাটার্ন নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে অনেকটা পড়লে বুঝতে পারবেন। তো আসছে ইন্ট্রোর পর। হার্ডওয়্যারের যে কানেকশনটা, সেই কানেকশনটা খুবই সহজ। আরডিনোর 2 নম্বর পিনটা প্রথম এলইডির সাথে কানেক্টেড হবে, 3 নম্বর পিনটা 2 নম্বর এলইডির সাথে কানেক্টেড হবে, এভাবে 13 নম্বর পিনটা 12 নম্বর এলইডির সাথে কানেক্টেড হবে। অন্যদিকে 13 নম্বর পিনের পরে এপাশে যে A0 রয়েছে সেটি হচ্ছে 14 নম্বর পিন, আবার A1 যেটি সেটি হচ্ছে 15 নম্বর পিন, এভাবে যথাক্রমে 16, 17, 18 এবং 19 নম্বর পিন, একেবারে লাস্ট পিন যেটা সেটা হচ্ছে 19 নম্বর পিন, এবং 19 নম্বর পিন কানেক্টেড হবে হচ্ছে 18 নম্বর এলইডির সাথে। প্রত্যেকটা এলইডি আবার একটা নির্দিষ্ট গ্রাউন্ডে কানেক্টেড হবে, যেটা হচ্ছে আরডিনোর গ্রাউন্ড, একটা 220 ওহম রেজিস্টারের মাধ্যমে কানেক্টেড অবস্থায় থাকবে। তো কানেকশনটা খুবই সহজ, 18টা এলইডি লাগবে আর কিছু জাম্পার ওয়্যার আর একটি আরডিনো লাগবে। এবং এটা কানেকশনটা হচ্ছে ব্রেডবোর্ডের একবারে নিচের রেলে 18টা এলইডি একসাথে লাগাতে হবে। লাগানোর পরে হচ্ছে নিচে যে রেলটা আছে সবগুলো ইন্টারনালি কানেক্টেড, এবং উপরের যে রেল আছে প্রত্যেকটায় একটা করে জাম্পার ওয়্যার লাগাতে হবে আরডিনোর সাথে। তো কথা না বাড়িয়ে হচ্ছে সরাসরি হচ্ছে কোডের ভিতরে চলে যাই। কোডটা হচ্ছে অনেকটা এরকমই, প্রথমে ইন্টিজার হিসেবে কতগুলো ভ্যালু নিব, পি যেটা হচ্ছে পিন নাম্বার, এক্স ডিলে 50 মিলি সেকেন্ড হচ্ছে দিলে হবে, আর এইচ নামে আরেকটা ইন্টিজার নিব যেটার ভ্যালু হবে 18, আর এ নামে আরেকটি ইন্টিজার নিব। তাহলে হচ্ছে প্রথমে আমরা যতগুলো ইন্টিজার ইনিশিয়ালাইজ করা যাক। পরে হচ্ছে ভল্ট সেটআপের ভিতরে মূলত হচ্ছে কোন পিনটা কী হিসেবে কাজ করবে সেটা বোঝানো হয়। তো ফর লুপ দ্বারা হচ্ছে প্রত্যেকটা আরডিনোর পিনকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করা হয়, অর্থাৎ 2 নম্বর পিন থেকে শুরু করে 19 নম্বর পিন পর্যন্ত প্রত্যেকটা পিনে হচ্ছে আউটপুট হিসেবে ডিক্লেয়ার পাবে। এরপর হচ্ছে লুপের ভিতরে আসা যাক। লুপের যে ভিতরে যে প্রোগ্রামটা থাকে সেটা হচ্ছে প্রতিনিয়ত কন্টিনিউয়াস হতে থাকে। তো ফর লুপের ভিতরে প্রথমে হচ্ছে এর ভ্যালু যেটা সেটা হচ্ছে 2 হিসেবে দেওয়া হবে, এবং এ ভ্যালু যেহেতু 2 সেহেতু আর অন্যদিকে হচ্ছে এইচ এর ভ্যালু 18। অতএব নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে এই কন্ডিশনটা সত্য, কারণ হচ্ছে লেস দেন অর ইকুয়াল দেওয়া আছে, অর্থাৎ এর ভ্যালু 2, এইচ এর ভ্যালু হচ্ছে 18। তাহলে এই কন্ডিশনটা সত্য। সত্য হওয়ার কারণে নিচে যে ডিজিটাল রাইট আছে সেটার এর এখানে ভ্যালুটা হবে হচ্ছে 2, 2 নম্বর পিনটা তখন হচ্ছে 1 হবে, অর্থাৎ হাই অবস্থায় থাকবে, এবং এটা নির্দিষ্ট সময় পর্যন্ত হচ্ছে হাই অবস্থায় থাকবে। যখন হচ্ছে 50 মিলি সেকেন্ড কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে সাথে সাথে এলইডিরা অফ হয়ে যাবে। আবার নিচে হচ্ছে ইফ দিয়ে একটি কন্ডিশন দেওয়া আছে, যখন এর ভ্যালু এইচের থেকে বেশি হবে, কিন্তু এর ভ্যালু আপাতত হচ্ছে 2 আর এইচের ভ্যালু হচ্ছে 18, অতএব কন্ডিশনটা সত্য না, নিচের দিকে আর যাবে না। আবার অন্যদিকে যদি এই কন্ডিশনটা সত্য হবে তখন যখন এইচের ভ্যালু 2 হবে, কিন্তু আমরা জানি এইচের ভ্যালু হচ্ছে 18, অতএব এই কন্ডিশনটাও সত্য হবে না, আবার হচ্ছে এই লুপে চলে আসবে। লুপে চলে আসার পর যেহেতু এখানে ইনক্রিমেন্ট দেওয়া আছে, তো তখন হচ্ছে এর ভ্যালুটা 2 থেকে 3 হয়ে যাবে। 3 হওয়ার পরে আবারও কন্ডিশনটা সত্য হবে, কারণ হচ্ছে এইচের ভ্যালু 18, অন্যদিকে এর ভ্যালু এখন 3 হয়ে গেছে, যেহেতু লেস দেন অর ইকুয়াল কন্ডিশনটা সত্য, এবং পুনরায় ডিজিটাল রাইট, এর ভ্যালুটা 3 হবে তখন, এবং 3 নম্বর পিনটা হাই হয়ে যাবে। হাই হওয়ার পর 50 মিলি সেকেন্ড পর্যন্ত ওয়েট করবে, ওয়েট করার পরে ওই এলইডিটা বন্ধ হয়ে যাবে। এভাবে চলতে চলতে যখনই এর ভ্যালু 18 হয়ে যাবে তখন হচ্ছে কি কন্ডিশনটা সত্য, তখনও সত্য হবে, কারণ হচ্ছে এ লেস দেন অর ইকুয়াল হচ্ছে এইচ, যেহেতু ইকুয়াল এই পাশও 18, এটাও 18, অন্যদিকে এইচও 18, দুইটা 18 হওয়ার কারণে ইকুয়াল যেহেতু আছে সেহেতু কন্ডিশনটা সত্য হবে, এবং 18 নম্বর এলইডিটা অন হবে। অন হওয়ার পরে একটা নির্দিষ্ট সময় ডিলে হবে, ডিলে হওয়ার পরে হচ্ছে আবার অফ হয়ে যাবে। অফ হওয়ার পরে যেহেতু এখানে ইনক্রিমেন্ট দেওয়া আছে সাথে সাথে হচ্ছে লুপটা ক্লোজ হওয়ার পরে এর ভ্যালুটা 19 হয়ে যাবে,
তখন এই কন্ডিশনটা সত্য হবে, কারণ হচ্ছে তখন এর ভ্যালু 19, অন্যদিকে এইচ এর ভ্যালু হচ্ছে 18। তখন এই কন্ডিশনটা সত্য হওয়ার কারণে ভিতরের কাজগুলো করবে, এখানে যে দুইটা কাজ আছে সেই কাজটা করবে, এক যে কাজটা করবে সেটা হচ্ছে এইচ এর ভ্যালু 1 কমিয়ে দেবে, তখন এইচ এর ভ্যালু 18 থেকে 17 হয়ে যাবে। আর অন্যদিকে হচ্ছে এর যে ভ্যালুটা ছিল 19 ভ্যালু ছিল, সেই 19 নাম্বার এরিটাকে হাই করে রাখবে। পরবর্তীতে হচ্ছে এই লুপটা কাজ করবে না, কারণ এই লুপটা কাজ করার জন্য এইচ এর ভ্যালু 2 হতে হবে। তো পুনরায় হচ্ছে আবার ফর লুপ চলতে থাকবে, কিন্তু এখন হচ্ছে প্রতিবারই এইচ এর ভ্যালু হবে হচ্ছে 17, কারণ হচ্ছে এইচ এর ভ্যালু একবার কমে গেছে এখানে। এভাবে চলতে চলতে আবার যখন হচ্ছে এর ভ্যালু 17 এসে যাবে, তখন হচ্ছে লুপটা চলবে, চলার পর ক্লোজ হওয়ার পর তখন এর ভ্যালু হয়ে যাবে 18। 18 হওয়ার কারণে এই কন্ডিশনটা তখন চলবে না, তখন হচ্ছে এই কন্ডিশনটা আবারও সত্য হয়ে যাবে, কারণ হচ্ছে এইচ এর ভ্যালু 17 হয়ে গেছে ততক্ষণে, আর হচ্ছে এর ভ্যালু 18 হয়ে গেছে। 18 হওয়ার কারণে আবারও হচ্ছে এইচ এর ভ্যালু 1 করে কমে যাবে, কমে গিয়ে 16 হয়ে যাবে। অন্যদিকে হচ্ছে 16 নম্বর এলইডি, যেটা 17 নম্বর এলইডি যেটা, সেটা হচ্ছে অন থাকবে। এভাবে এভাবে লুপ চলতে থাকবে, প্লাস হচ্ছে একবার করে এই কন্ডিশনটা সত্য হবে, সত্য হওয়ার পরে এইচ এর ভ্যালু কমতে থাকবে, কমতে কমতে এইচ এর ভ্যালু এক পর্যায়ে 2 এ চলে আসবে। যখনই 2 হয়ে যাবে তখন হচ্ছে এইচ এর ভ্যালু 19 হয়ে যাবে। এই ইফ কন্ডিশনটা সত্য হয়ে যাবে, সত্য হওয়ার সাথে সাথে হচ্ছে জিনিসটা হচ্ছে তখন এইচ এর ভ্যালু 19 হয়ে যাবে। 19 হওয়ার পর আবার কন্টিনিউসলি লুপটা চলতে থাকবে। তো কোডটা যদি আমরা আপলোড করি তাহলে দেখা যাবে ঘটনাটা কী ঘটে। তো কোডটা আপলোড করি, তো আগের কোডটা আমি যেটা দেখালাম সেটা হচ্ছে এলইডি বাম পাশ থেকে ডান পাশের দিকে যাচ্ছে, এবং শেষ যে এলইডিটা সেই এলইডিটা অন অবস্থায় থাকছে, একেবারে যখন সবগুলো এলইডি একসাথে জ্বলে গেছে এভাবে কন্টিনিউয়াস লুপ চলতে চলতে, তখন হচ্ছে কি আবার সবগুলো এলইডি আস্তে আস্তে নেভে গিয়ে আবার হচ্ছে এক সাইড থেকে লুপ চলে হচ্ছে এলইডিগুলো অন হচ্ছে, এবং শেষ এলইডি যেটা সেটা হচ্ছে অন অবস্থায় থাকে। তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে, এখন আগেরটা হচ্ছে বাম পাশ থেকে, এখন হচ্ছে ডান পাশ থেকে। তো কোডটা আগের মতোই প্রথম দিকে হচ্ছে সবগুলো ইন্টিজারকে ইনিশিয়ালাইজ করব, এবং হচ্ছে সেট আপ লুপ দ্বারা সবগুলোকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করব। করার পর হচ্ছে আগে ছিল এর ভ্যালু 2, এখন এর ভ্যালু হবে 19, কারণ হচ্ছে এখন ডান দিক থেকে বাম দিকে যাবে। সেম কোডটাই শুধু হচ্ছে উল্টো দিক থেকে শুরু হবে। তো হচ্ছে কি এর ভ্যালুটা 19 হবে, 19 হওয়ার পর তখন কন্ডিশনটাও আগের মতোই সত্য হবে, তবে আগে ছিল হচ্ছে লেস দেন অর ইকুয়াল, এখন হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, এ থেকে গ্রেটার দেন ইকুয়াল এইচ। আর এইচ এর ভ্যালু আগে ছিল হচ্ছে 18, এখন হচ্ছে এইচ এর ভ্যালু 3। আর হচ্ছে আগে ছিল এর ভ্যালুটা যেটা ফর লুপে সেটা হচ্ছে ইনক্রিমেন্ট ছিল, এখন হচ্ছে ডিক্রিমেন্ট। তো হচ্ছে ফর লুপে এর ভ্যালু 19 হয়ে গেল, আর 19 হওয়ার কারণে আর এইচ এর ভ্যালু হচ্ছে 3, 19 3 থেকে বড়, অতএব হচ্ছে কন্ডিশনটা চলবে, তখন হচ্ছে 19 নম্বর এলইডিটা অন হবে, এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অন থাকবে, অন থাকার পরে অফ হয়ে যাবে। অফ হওয়ার পর নিচে যে কন্ডিশনটা অর্থাৎ এর ভ্যালু, এখানেও আবার পরিবর্তন হয়েছে আগেরটা থেকে, আগে ছিল গ্রেটার দেন, এখন হচ্ছে লেস দেন, এর কাছে হচ্ছে লেস দেন সিম্বলটা ব্যবহার করা হয়েছে। তো এই কন্ডিশনটা তখন সত্য হবে না, কারণ হচ্ছে এইচ এর ভ্যালু 3, এর ভ্যালু হচ্ছে 18, 18 3 থেকে ছোট নয়, অতএব এই কন্ডিশন হবে না, নিচের কন্ডিশনগুলো কাজ করবে না। আবার হচ্ছে ফলোপটা চলতে থাকবে, চলার পরে হচ্ছে এর ভ্যালুটা প্রতিবার লুপ চলতে থাকবে, কমতে থাকবে, কমতে কমতে যখনই এর ভ্যালুটা ছোট হয়ে যাবে এইচ এর থেকে, তখন হচ্ছে এইচ এর ভ্যালুটা 1 করে বাড়বে, তখন হচ্ছে এইচ এর যে ভ্যালুটা 3 ছিল 3 থেকে হয়ে যাবে 4। এবং হচ্ছে এই কোডটা হচ্ছে বাড়তে বাড়তে যখনই এইচ এর ভ্যালু 19 হয়ে যাবে, তখন হচ্ছে পুনরায় আবার হচ্ছে এইচ এর ভ্যালুটা 2 হয়ে যাবে। এই কোডটাও দেখা যাক।
এটা ছিল আমার ভিডিও। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক করুন। আমি প্রতিনিয়ত টেকনোলজিক্যাল এবং সাইন্টিফিক নানা রকমের ভিডিও আপলোড করে থাকি। সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন।